Hi friends, তো আজ নিয়ে এসেছি আবার নতুন একটা রেসিপি। তো দেখুন এখানে বেগুন রয়েছে, বেগুনটা পুরো হয়ে গেছে। এবার ওটার বাকলটা ছড়িয়ে নেওয়া হবে। বাকলটা ছাড়ানো হচ্ছে, হয়ে গেছে। দেখুন এবার এটাকে মাখা হবে। গরম লাগছে তাই তাড়াতাড়ি করা যাচ্ছে না। এর মধ্যে তেল দিয়ে দিলাম, এবার লবণ দেব। এবার দেব পেঁয়াজ দিয়ে দিলাম। এবার দেব কাঁচা লঙ্কা। তারপর এটাকে মাখা হবে। মাখা হয়ে গেছে গরম ভাতের সঙ্গে।